অবশ্যই যারা স্কেচআপের কাজ শিখতে চাচ্ছেন, আপনাদের অবশ্যই কি এরকম প্রফেশনালভাবে এই যে 3D ডিজাইনগুলো শিখতে হবে। দেখতে পাচ্ছেন মানে নিচে কিন্তু আমরা সব ধরনের ডিজাইনই আপনাকে শিখতে হবে, পোর্টসের এবং গ্লাসের এবং বাসা বাড়ির এবং সব রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, সব রোডের এবং বাউন্ডারি ওয়ালের কোথায় কী দিলে ভালো হবে, কোন মেটারিয়ালসটা লাগালে কীরকম লাগবে, এটা আপনাকে সবাইকে শিখতে হবে। এবং কোন টুলবারের কী কাজ, শুধু ইউটিউব দেখে কাজ দেখলেই কিন্তু শিখলে আর চাকরি হবে না, মানে প্রফেশনাল কাজ শিখতে পারবেন না। অবশ্যই আপনাকে জানতে হবে এবং প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার কাজের কোয়ালিটি ভালো হবে। এবং কোন ম্যাটেরিয়ালস কোথায় ব্যবহার করতে হবে এবং বিল্ডিংয়ের কালারিং সম্পর্কে জানতে হবে, বিল্ডিংয়ের ভিউ সম্পর্কে জানতে হবে, এগুলো জানলেই অবশ্যই আপনি প্রফেশনাল কাজ শিখতে পারবেন। এবং বিভিন্ন ব্যাপার আছে, একটা 3D-তে লাইটিং শিখতে হয় এবং কালার ম্যাচিং এবং কালার কম্বিনেশন, রাস্তা, বাউন্ডারি ওয়াল এবং টি লাগানো, কোথায় কোন সাইডে দেব সেটা আপনাকে জানতে হবে। ফ্যান্সি ডিজাইন, এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, আর আমি পরিচিত করে দিচ্ছি। এই প্রজেক্টটা হলো ফেনী, অর্থাৎ ফেনী শহরের একটা প্রজেক্ট। এখানে উপরে আছে সুইমিং পুল, আমি উপরের ডিজাইনটি দেখাইতেছি আপনাদের, এটা হলো সুইমিং পুল। এরপর আমি সম্পূর্ণ দেখাবো, রেন্ডারিং করব, মানে আমার কাজ কমপ্লিট। এইটুকু কাজ কিন্তু আপনারা সবাই পারেন, কিন্তু রেন্ডারিংটা পারেন না। আমি রেন্ডারিংটাও দেখাবো এই ভিডিওটি। এই যে, এ যদি এরকম চলো কাজ করে তাহলে কি করবেন, এরকম চলো যদি হয়, এই যে আসতেছে না, তাহলে আপনার এটাকে বন্ধ করে নেবেন। এই যে এরপর এখন কাজ করবেন, দেখেন কাজগুলো এই যে এমনিতেই মানে ভালোভাবে চলবে, ফোকাস করবে। এই দেখেন, এটা হলো একটা বিশাল একটা প্রজেক্ট। এটাতে কী কী করা আছে দেখেন, অনেক কাজ করা আছে। উপরে কিন্তু হেলিপড নামবে, তারপরে এখানে একটা সিঁড়ি দেওয়া হয়েছে, এই সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে তারপর ভিতরে আবার লিফট দিয়ে নিচে নামবে। উপর দিয়ে পানি, অর্থাৎ পানির ট্যাঙ্কি আছে এবং পানির ট্যাঙ্কি ব্যবহার করা হয়েছে দুই সিঁড়িতে। এবং এখানে আমাদের অর্থাৎ ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কি আছে সবগুলোই, কারণ অনেক বড়। আর এখানে সুইমিং পুল, এখানে দেখেন অনেক টিমি মডেল করা আছে। আপনাদেরকে মানে মডেল সম্পর্কে জানতে হবে, ফ্যান্সি এগুলো ডিজাইন সম্পর্কে জানতে হবে, এবং কীভাবে রেন্ডারিং করতে হয় এবং কীভাবে ক্যামেরা সেট আপ করতে হয় সবগুলো জানতে হবে। এমনভাবে রেন্ডারিং করবেন যে সব বিল্ডিংয়ের এক সাইড বাদ দিয়ে তিন সাইড চার সাইড যেন দেখা যায়, এরকমভাবে রেন্ডারিং করতে হবে। একটা, দুটা, তিনটা এবং উপরের একটা টপ, চারটা সাইড কিন্তু দেখা যাচ্ছে। এবং নিচের লেভেলটাও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নিচের জিএল লেভেলটাও হয় দেখেন। ওকে, এখানে আরও পার্কিংয়ের মডেল করতে হবে। এর আগে আমি চাচ্ছি যে একটু রেন্ডারিংটা দিয়ে দেখি যে কেমন লাগে, মানে রেন্ডারিং কীভাবে করতে হয় এবং কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখাইতেছি। আমি নর্মাল একটা রেন্ডারিং দেবো। আমি এই কাজটা কিন্তু লুমিয়েনে করি সবসময়, এসব ডিজাইন আমি লুমিয়েনে অর্থাৎ রেন্ডারিং করি, কারণ স্কেচআপে রেন্ডারিং করতে অনেক সময় লাগে, আর লুমিয়েনে অল্প সময়ে অনেক লাইটিং এবং অনেক সৌন্দর্য রেন্ডারিং করা যায়। এটা হয়তো যারা লুমিয়েনে কাজ করেন না জানেন না। আর অবশ্যই আমাদের স্কেচআপ একটা সফটওয়্যার এবং ভিড়ে রেন্ডারিং একটা সফটওয়্যার, দুইটা কিন্তু আমাদের সফটওয়্যার থাকে। আমি আপনাদেরকে আমার ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন এবং কোনো প্রবলেম হলে আমাকে বলবেন। আমি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, খুবই খারাপ অবস্থা ছিল, মারাত্মক। ওকে, ইনশাল্লাহ এখন আমি সুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। যারা নতুন মানে যারা স্কেচআপ শিখতে চাচ্ছেন এবং 3D ডিজাইনগুলো শিখতে চান, অটোক্যাড, মানে তাদের জন্য আমি সবসময় কন্টেন্ট অর্থাৎ ভিডিও বানাই, কন্টেন্ট অর্থাৎ ভিডিও তৈরি করে বানাই। ওকে, আমরা কি করব, আমরা চাচ্ছি যে রেন্ডারিংটা এরকম স্ট্রেট সোজা করে আমরা রেন্ডারিংটা দিতে চাচ্ছি। রেন্ডারিংটা দিতে ওকে, আমরা এইভাবে রেন্ডারিংটা দেবো। রেন্ডারিংটা দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ভিড়ে অর্থাৎ অ্যাসেট এডিটর সফটওয়্যারে যাব। এটাতে আমরা ক্লিক দিলাম।
আমি কিছু করবো না, লাইটিং এগুলো কিছু করার প্রয়োজন নাই, কারণ আমি তো লুমিনাল রেন্ডারিং করবো আর লুমিনাল লাইটিং সেট আপ করবো। লাইটিং মার্কিং করে নিয়েছি নিচ দিয়ে সুন্দরভাবে, পরে ওখান থেকে শুধু আমরা লাইটিংগুলো বসিয়ে নেবো এবং গ্লাসের ভিতরেও। ওকে, এটাতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা চাইলে লুমিনে কিন্তু এই গ্লাসগুলো অনেক সুন্দর সুন্দর ওখানে গ্লাস আছে বানানো, ওইগুলো আমরা বসিয়ে নিতে পারবো। এখানে ক্লিক দিলাম, তারপর একটু সময় নেবে অর্থাৎ লোডিং, আমরা একটু ওয়েট করবো। দেখেন এই যে অটোমেটিক কিন্তু লোডিং নিচ্ছে। এরপর আমাদের কি হবে, অ্যাসেট এডিটরটা চালু হবে অর্থাৎ ভিডিও সফটওয়্যারটা চালু হওয়ার পরে আমরা তারপরে আমরা ভিতরের কাজগুলো করে নেব, সফটওয়্যারটা কীভাবে সেট আপ করতে হয় আমরা সেট আপ করে নেব, তারপর আমাদের র্যান্ডারিংটা পিকটা তৈরি করব। আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, ইনশাল্লাহ সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপলোড করব প্রতি সপ্তাহে, যদি পারি 2 দিনে একটা ভিডিও আপলোড করব। এবং আমার চ্যানেলটিতে সবসময় আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সর্বোচ্চ দেখবেন যে যত স্কেচআপের ভিডিও আছে এবং ম্যাক্সের ভিডিও আছে আমার চ্যানেলের উপর, কিন্তু হয়তো চ্যানেল নাই বাংলাদেশে, দেখতে পারবেন আমি খুব ইজিভাবে বুঝাই, মানে খুবই ইজি। যে একটা নতুন স্টুডেন্ট যদি ট্রাই করে একটু সময় দেয় অবশ্যই পারবে। এই যে লোডিং নিচ্ছে, কারণ লোডিং নেওয়ার কারণ হলো গা যেগুলো ল্যাপটপ র্যাম কম এবং গ্রাফিক্স কম, এবং আপনারা যারা ল্যাপটপ এবং পিসি বানান অনেক দামি পিসি বানাবেন লাখের উপরে এবং র্যাম বাড়াবেন এবং গ্রাফিক্স লাগাবেন তাহলে অনেক সুন্দর কাজ করবে। ওকে, আমাদের দেখেন সফটওয়্যারটা কিন্তু অটোমেটিক চালু হলো, বিরে অ্যাসেট এডিটর। আমরা প্রথমে এটাতে ক্লিক দিছি, এখানে প্রথমে আপনারা যারা ভিডিও সেট আপ করবেন এবং র্যান্ডারিং দিবেন তখন এটাতে ক্লিক দিবেন, তারপরে যেরকম আসবে আসার পর এটা এখন চালু হবে। এটা একটু সময় নিচ্ছে চালু হতে অর্থাৎ সময় নিবে। এটাও অটোমেটিক আসবে। আমি শুধু দেখবো যে ম্যাটেরিয়ালস যেগুলো আমি সেট আপ করছি সেগুলো ঠিক আছে কিনা। আমি চাইলে এখানে বাইরে স্কেল লাগিয়ে এবং টিস লাগিয়ে কিন্তু আমি এটা র্যান্ডারিং করতে পারবো এখান থেকেই। আর এখান থেকে র্যান্ডার করতে আমার কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আর আমি যদি লুমিনে যাই, মানে আমার অল্প টাইমে 10 থেকে 15 মিনিট আমি র্যান্ডার করবো। দু একটা গাছ লাগে এবং লাইটিংগুলো সেট আপ করে তারপর ম্যাটেরিয়ালস যদি কিছু চেঞ্জ করা লাগে চেঞ্জ করে আমি সাথে সাথে র্যান্ডার করে দেবো। অর্থাৎ সর্বোচ্চ আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে লুমিনে। আর অনেক সৌন্দর্য হবে এবং পিকটা অনেক প্রফেশনাল হবে, র্যান্ডারিং কোয়ালিটি ভালো আসবে। ওকে, দেখেন এটা কিন্তু চলে আসছে। এগুলো কি, এই যে ম্যাটেরিয়ালস, যেগুলো ম্যাটেরিয়ালস আমরা সেট আপ করছি এখানে সব ম্যাটেরিয়ালস চলে আসছে, গ্লাসের সব। ওকে, এটাতে আমরা ক্লিক দিলাম। এখানে হলো লাইট, অর্থাৎ এই যে লাইট পয়েন্টগুলো সব, এই সান ডিরেকশন লাইট, যতগুলো আমরা লাইট সেট আপ করছি কিছু লাইট আছে যেগুলো ম্যাটেরিয়ালস সাথেই অটোমেটিক হয়ে যায় যখন আমরা ম্যাটেরিয়ালস অর্থাৎ ডাউনলোড করে অথবা সেট আপ করি এবং বানিয়ে তখন অ্যাড হয়ে যায়। ওকে, এরপর ইনফিনিট প্যানেল, প্রক্সি মেস, এই যে এখান থেকে আপনারা বিভিন্ন মেডেল সেট আপ করে টোটাল লাইট শ্যাডো।
আমরা সেটিং এ গেলাম, প্রথমে সেটিং যা সিপিইউ অর্থাৎ মিডিয়াম, মিডিয়ামই থাক, আমরা চাইলে এই যে এটাকে বাড়িয়ে দেবো হাইস, অর্থাৎ এটা আমাদের মিডিয়ামই থাক, 0.04 অর্থাৎ। আর রেন্ডারিং আউটপুট এটাকে আমরা 800 অথবা 800 থাক 850, এটা লাগা রেজুলেশন অর্থাৎ পিকের ইমেজ সাইজ কত এমবিতে আমরা এই করবো। আর এটা লাগা লং না আমাদের হরিজন্টাল না ভার্টিক্যাল, এটা লাগে ইমেজ সাইজের বিভিন্ন কোড আসবে। তারপরে ডিনেজারটা আমরা এটাকে চালু করব, সেভ ফর্ম নেট, সেভ ফ্রেম অর্থাৎ ফ্রেমের মধ্যে থাকবে, এটা দরকার নাই। আর এটা 0.04 যা আছে তাই, আমরা শুধু এখন এই যে র্যান্ডম নিয়ে ক্লিক দিলাম। সোজা এখানে আমরা ডাবল ক্লিক দেব, একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটা চলে আসবে, আসলে আমরা বুঝতে পারবো যে রানিং এর ইমেজটা কিন্তু এই যে চলে আসছে। দেখেন এই যে রানিং এর ইমেজটা এখন কতটুক হয়েছে, এরকম কি কিভাবে বোঝা যাচ্ছে দেখেন। এই যে আমাদের কিন্তু র্যান্ডারিং এই যে শুরু হয়ে গেছে, মানে এটাই কিন্তু র্যান্ডারিং হচ্ছে এইভাবে। র্যান্ডারিং ইমেজ পাস অন অর্থাৎ এতটুকু আমরা বেশি ক্লিয়ার দিই নাই, এই জন্য এরকম হয়েছে। ওকে, আমরা এভাবে র্যান্ডারিং করে আমরা ইমেজটাকে দেখবো। আর যদি হাই রেজলিউশন র্যান্ডার দিই তখন আমরা সাইটে টিস লাগিয়ে নেব এবং ব্যাকগ্রাউন্ড টিস দেব, অথবা স্কাই অর্থাৎ আকাশটাকে অন্য একটা কালারিং করে নেব, আকাশটা বানিয়ে নিব, অথবা এভাবে দিয়ে আমরা ফটোশপ নিয়ে কাজ করতে পারি। সোজা আমরা এখানে অর্থাৎ ইমেজ র্যান্ডারিং করে তারপর আমরা ফটোশপ নিয়ে কাজ করব। ওকে, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন।